হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মিতা দাসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। একদম বিয়েবাড়ির স্টাইলে বানাবো পুঁই শাক মাছের মাথা দিয়ে। এই দেখো দেখো, আমি পুঁই শাক নিয়েছি, তার জন্য আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, একটা বেগুন নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি একটা, একটু রসুন দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এই দিয়ে আমি আর মাছের মাথাটা দেবো, মাছের মাথাটা দিয়ে আমি রান্না করব। তা আমি সবজিগুলো সব কেটে নিই, তারপরে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এক টুকরা কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়োটা দিয়ে দেবো, একটু আদা নিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমি পুঁই শাক কেটে নিয়েছি, পাতা কেটে নিয়েছি, এই যে পুঁই শাকের ডাঁটিগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, আমি আলু ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো বেগুন কেটে নিয়েছি টুকরো করে, কুমড়ো কেটে নিয়েছি টুকরো করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা দিয়ে, রসুন দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাবো গ্যাসের কাছে। হ্যাঁ বন্ধুরা, তেলটা গন্ধ হয়ে গেছে, গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার হ্যাঁ তেলের মধ্যে মাছের মাথা দিয়ে দেবো, মাছের মাথাটা ভেজে নেবো। মাথাটা ভেজে তুলে নিই। দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিই। তুলে নিয়ে আবার আরেকটা আছে, ওটাও ভেজে নেবো। ওটাকে ভেজে নিয়ে এই যে আর একটা টুকরো আছে, এটাকেও আমি দিয়ে দিই। আমার মাছের মাথা পুরো ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা দেখতে পাচ্ছ কত লাল করে ভেজেছি। এত ফুটছে কাতলা কাতলা মাছের মাথাও, কি ফুটে! আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সবজিগুলো সব ভেজে নেবো। কুমড়োগুলো ভেজে নিচ্ছি, কুমড়োটা ভেজে নিই, একে একে সব সবজিগুলো এইভাবে ভেজে নেবো। দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে আমার, এই যে এবার আলুটা ভাজা বসিয়েছি, আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটু হবে আলুটা, আলুটা একটু লাল করে ভেজে নিই, আলুটা ভাজা হয়ে যাক। আলুটা ভাজা হলে তারপরে বেগুনটা ভাজবো। এই দেখো আমার আলুটা এবার ভাজা, আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে তুলে নিচ্ছি। ডাটাগুলো ভেজে নেবো, ফুলটাকে ডাটাগুলো ভেজে নিই আমি। ডাটাগুলো ভাজা হতে থাক। হ্যাঁ, আমার ডাটাগুলো ভাজা হয়ে গেছে, ডাটাগুলো এবার তুলে নেবো। কি
এবার বেগুনটা ভাজব। বেগুনটা ভাজা হোক আস্তে আস্তে। দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এইবার আমি মূল রান্নায় চলে যাব, তোমরা দেখবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করো। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তো পাঁচ ফোড়ন দিলাম। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। মশলা একটু লাল করে ভাজা হবে। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেবো। এবার আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দিলাম, লাগবে এই জন্য। তারপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু, অল্প করে কুকমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি আমি। এই দেখো, তাই একটু কুকমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কুকমি জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, ঠিক
একটুখানি জল দিই। যখনই দেখবে মশলাটা লেগে আসছে একটু জল দিয়ে দেবে, তেলের পরিমাণটা একটু কম হলে পরে জল দিয়ে দেবে, একটু জল দিয়ে কষিয়ে আবার কষাবে, দেখবে আবার ঠিক হয়ে যাবে। মশলায় কাঁচা তেল কোনো সময় দেবে না মশলা মধ্যে, তাহলে তেলের গন্ধ ছাড়বে, কাঁচা তেলের গন্ধ ছাড়বে। তাই কাঁচা তেল কখনোই দেবে না, যা তেল দেওয়ার আগেই দিয়ে দেবে, পরে আর কোনো তেল দেবে না। তেল দিলে কাঁচা তেলের গন্ধ হলে রান্নাটা খারাপ হয়ে যাবে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটাকে আমি ভেঙে নিয়েছি, মাছের মাথাটাকে হাতা দিয়ে ভেঙে নিয়েছি, মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা একটু কষিয়ে নিই মশলাটার সাথে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি তোমরা এইভাবে রান্না করবে, একদম দেখবে বিয়েবাড়ির ছাদের মতো রান্না হয়েছে। বিয়েবাড়িতে তোমরা পুঁই শাকে যেটা খেয়ে থাকো, ছ্যাঁচড়া মতো যেটাকে বলে, পুঁই শাকে ছেঁড়ে মাছের মাথা দিয়ে করে, আমি একদম সেই স্টাইলে রান্না করছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলোকে আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবার পাতাগুলোকে দিয়ে দেবো। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে পরে হ্যাঁ পাতাগুলো সব মজে যাবে। এবার ঢাকা দিয়ে দিই আমি। হ্যাঁ দেখো আমার তরকারিটা মজে এসছে, তরকারিটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। কত সুন্দর রং হয়েছে দেখো পুঁই শাকটা। এইভাবে তোমরা যদি পুঁই শাক রান্না করো একদম একদম পুরো বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়ি তো হার মানাবে। আর আশা করি তোমরা চেটে পুটে খাবে, চেটে পুটে খাবে একদম। আমার ঘরে তো সবাই খুব ভালো খায়, এইভাবে আমি রান্না করি আমার ঘরে সবাই ভালো খায়। তোমরাও বানিয়ে খেও, আমার মনে হয় তোমরাও খুব ভালো খাবে, তোমাদের বাড়িরও সবাই ভালো খাবে। দেখো আমার পুঁই শাকটা হয়ে গেছে। আমি এর মধ্যে দারচিনি আর এলাচ আর কিছু দিইনি, দারচিনি আর এলাচ একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেই মশলাটা দিয়ে দেবো একটু। এটা আমি ঘরেই বানিয়ে রাখি, আমি এই মশলাটা সব রান্নাই খাই। এলাচ আর দারচিনি একটু ভেজে নিয়ে ভেজে গুঁড়ো করে নিই, আর কিছু দিই না।